আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে টু স্টেপ ভেরিফিকেশনটা করবেন। টু স্টেপ ভেরিফিকেশনটা কি এবং এই টু স্টেপ ভেরিফিকেশন আপনার জিমেলকে, আপনার ইউটিউব চ্যানেলকে কিভাবে হ্যাক থেকে রক্ষা করবে বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করব। চলুন শুরু করা যাক। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। ডেস্কটপ ভার্সনে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব এবং যে জিমেলটাকে আমরা টু স্টেপ ভেরিফিকেশন করব সেই জিমেলের লগোটাতে আমরা ক্লিক করব। লগোতে ক্লিক করার সাথে সাথে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে আমরা চলে যাব। এখানে হোম, পার্সোনাল ইনফো, ডেট এন্ড পার্সোনালাইজেশন, সিকিউরিটি অনেকগুলি অপশন দেখতে পাবেন। এখান থেকে আমরা সরাসরি সিকিউরিটি অপশনে চলে যাব। সিকিউরিটি কি আমরা স্ক্রোল ডাউন করে নিচের দিকে দেখতে পাবো, ইউজ ইউর ফোন নাম্বার টু সাইন ইন টু স্টেপ ভেরিফিকেশন, নিচের অপশনটাকে আমরা চুজ করব। টু স্টেপ ভেরিফিকেশনে আমরা অন করব। এখন টু স্টেপ ভেরিফিকেশনটা কি, আমরা যদি টু স্টেপ ভেরিফিকেশন করে রাখি তাহলে কোনো হ্যাকার আমাদের চ্যানেলটাকে এনি হাউ নিতে পারবে না। এখানে দেখেন কি বলছে, এড এ এক্সট্রা লেয়ার ফর সিকিউরিটি, এন্টার ইউর পাসওয়ার্ড অ্যান্ড ইউনিক ভেরিফিকেশন কোড দিস দ্যাট সেন্ড টু ইউর ফোন। অর্থাৎ আমরা যখন টু স্টেপ ভেরিফিকেশনটাকে অন রাখব তখন কোনো হ্যাকার যদি আপনার চ্যানেলটাকে লগ ইন করতে চায় তাহলে তাকে আপনার চ্যানেলের পাসওয়ার্ডটা দিতে হবে এবং আপনার ফোনে একটা ইউনিক কোড নাম্বার আসবে, সেই কোড নাম্বারটাও তাকে দিতে হবে। এখন শুধু পাসওয়ার্ডটা সে যদি হ্যাকিং করে নিয়ে যায় তাহলে কিন্তু সে আপনার চ্যানেলে অ্যাক্সেস করতে পারবে না, আপনার জিমেলে অ্যাক্সেস করতে পারবে না। আপনাকে একটা ইউনিক কোড, আপনার ফোন নাম্বার চলে আসবে, সেই ফোন নাম্বারটা কোডটা তার প্রয়োজন পড়বে। তার মানে একজন হ্যাকার আপনার জিমেলটাকে এনিহাও অ্যাক্সেস করতে পারবে না। তবে একটা বিষয় এখানে বলে রাখি, টু স্টেপ ভেরিফিকেশনটা যখন আপনি অ্যাক্টিভ করবেন তার মানে আপনি 99% সেফ আপনার চ্যানেল, আপনার জিমেল 100% বলা যাবে না। ওকে, সেকেন্ড কী বলছে, কিপ দ্য ব্যাড গাই আউট, দ্যাট মিন্স যারা হ্যাকার আছে তারা এখান থেকে আউট হয়ে যাবে, ঠিক আছে, ওরা সুযোগটা কম পাবে। সো আমরা গেট স্টার্টে চলে যাব, আমরা ক্লিক করব গেট স্টার্টে। গেট স্টার্টে ক্লিক করার সাথে সাথে এখানে এন্টার ইউর পাসওয়ার্ড, আপনার যে পাসওয়ার্ডটা দেওয়া ছিল পূর্বে সেই পাসওয়ার্ডটাকে দিতে হবে, ভুল করা যাবে না পাসওয়ার্ডটা, ঠিক আছে। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে নেক্সট, আমি নেক্সটে ক্লিক করে দেব। ওকে, নেক্সট। এখানে কি বলছে, ইউজ ইউর ফোন অ্যাজ ইউর সেকেন্ড স্টেপ টু সাইন ইন, অর্থাৎ আমি আমার ফোন দিয়ে সেকেন্ড স্টেপ সাইন ইন মোড করে রেখেছিলাম, এখন আমাকে ফোনে কনফার্ম করতে হবে যে এটা আমি সাইন ইন করছি, আমি চেঞ্জ করছি আমি নিজে। এখানে কন্টিনিউতে ক্লিক করে রাখবেন। আমি এক্সট্রা সিকিউরিটি সিস্টেম ফোন ইউজ করেছিলাম এর জন্য এই অপশনটা চলে আসছে, আপনারা যদি ফোন ইউজ না করে থাকেন তাহলে অপশনটা আসবে না। কন্টিনিউ, আমার ফোনে একটা কোড চলে আসছে, এই কোডটাকে এখানে দিতে হবে, ট্রাই গেটিং টু গুগল প্রম্পট। এখানে যে অলমোস্ট দেয়ার অ্যাড এ, এখানে আমাকে যেই ফোন নাম্বারটা দিয়ে আমি টু স্টেপ ভেরিফিকেশন করব, অর্থাৎ যেই ফোন নাম্বারটা আমার কাছে থাকবে সেই ফোন নাম্বারটা আমি এখানে ইউজ করব। আপনারা যেই ফোন নাম্বারটা দিবেন এটা অবশ্যই আপনার পার্সোনাল ফোন থাকতে হবে। কোডটা আপনি দুইভাবে পেতে পারেন, একটা হলো টেক্সট মেসেজ আর একটা হলো ফোন কল। আপনি যদি ফোন কল চুজ করেন তাহলে ফোনের মাধ্যমে আসবে অথবা টেক্সট মেসেজের মাধ্যমে আসবে। আমি ট্যাক্সি নিয়ে আসছি, ওরা আমার ফোনে একটা মেসেজ দিয়ে দিয়েছে, আমি কোড নাম্বারটা বসিয়ে দিলাম। যে কুপন একটা ইউনিক কোড নাম্বার, এটা শুধু একবারই ইউজ করা যায়, বারবার ইউজ করা যাবে না। অর্থাৎ এই কোড নাম্বারটা শুধু এখন আমি ইউজ করলাম, আবার নেক্সট যখন অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে যাব তাহলে কিন্তু অন্য একটা কোড নাম্বার চলে আসবে। দেখেন টু স্টেপ ভেরিফিকেশন টার্ন অন, অর্থাৎ আমার যে দুইটা মোবাইল এবং এই পিসি তিনটাতেই কিন্তু টু স্টেপ ভেরিফিকেশনটা টার্ন অন হয়ে গিয়েছে। এখন কেউ যদি আমার জিমেলটা অ্যাক্সেস করতে চায় তাহলে অবশ্যই তাকে টু স্টেপ ভেরিফিকেশন করে তারপরে সে তাকে আমার এই জিমেলটা অ্যাক্সেস করতে হবে, আদারওয়াইজ সে পারবে না। অর্থাৎ কোনো হ্যাকার যদি আমাকে ট্র্যাক করতে চায় তাহলে তাকে কিন্তু আমি ইজিলি ধরতে পারবো।
আপনারা যদি টার্ন অফ করতে চান, তাহলে যে অপশনটা টার্ন অন দেখিয়েছি সেই অপশনটাতে যখন ক্লিক করে দেবেন তখন টার্ন অফ হয়ে যাবে। অর্থাৎ আপনি টু স্টেপ ভেরিফিকেশন অন রাখতে পারবেন এবং অফ রাখতে পারবেন। এই যে দেখেন, আমি আবার চেক করছি টু স্টেপ ভেরিফিকেশনটা আমার অন হয়েছে কিনা। টু স্টেপ ভেরিফিকেশনটা আমার এখন অন হয়ে গিয়েছে। আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।